আমি বাপের বাড়ি যাচ্ছি। ভালো হয়ে যাবে, ফোন করবে। জানো তো বন্ধু, একটা মানুষ সারা জীবন সত্যি কথা বললেও কিন্তু কিন্তু পাগার কথাটা মিথ্যা কথাই বলে। কি করে পেদেও বলে যে আমি পাগল। জানো তো বন্ধু, একটা মানুষের পরিচয় তার সৌন্দর্য না, তার আধার কার্ডে। কি করে তোমাকে কে বলতে বলেছে? জানো তো বন্ধু, একটা মানুষের পরিচয় তার সৌন্দর্য না, তার আধার কার্ডে ছবি। তোমাকে অত কথা কে বলতে বলেছে? মনে পড়লো তাই বললাম। তো বন্ধুরা, জানো তোমাদেরকে তিনটে কারণ বলছি সংসার জীবনে সুখী হবার, তিনটে কারণ মন দিয়ে শুনবে। প্রথম হচ্ছে স্বামীদের ওপরে চেল্লে কথা বলবে না। চুপ করো তুমি, আমি বলছি তো সেটাই শোনো। হ্যাঁ, তো দ্বিতীয় কথা হচ্ছে স্বামীদের কাছে কোনো গিফটের আশা করবে না। তাহলে সোনার নেকলেসটা যে চাইলে ওটা কি তোমাকে দেবো না? ওটা আমার লাগবে, আমি বন্ধুদেরকে এমনি বলছি। আর তিন নম্বর হচ্ছে স্বামীদেরকে একটু ভালো মন্দ রান্না করে বেশ খাওয়াতে হবে, বুঝতে পেরেছ? তুমি আমাকে কোথাও ভালো মন্দ করে খাও। কেন, কালকে তোমাকে তো খাওয়ালাম। হ্যাঁ কেন, কালকে তোমাকে ভালো মন্দ করে খাওয়ালাম। আরে কালকে তো আলু ভাত করে খাওয়াল। ওটাই ভালো মন্দ, এর থেকে ভালো মন্দ আমি আর পারি না। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দেব রে। কি করে আর দেখো তোমার দাদি, তোমার দাদু যেটা মনে আছে Oh no!